ক্লিপকে স্বাগত জানাচ্ছি। রুমালিয়া ছড়ার চেয়ারে মানুষ আদা ছিল, কিন্তু আপনারা জানেন তারিখে হয়েছে এবং জনমানব হচ্ছে সেই বিষয়ে আমাদের টিম কাজ করে গেছে এবং বিভিন্ন এলাকাবাসী জানানোর আগে একটু সেই ভবনটি আমরা একটু দেখতে পাচ্ছেন তিন আমরা যখন দেখি চারপাশে সিসিটিভি অনেকটা যে আলিত কোনো সিসিটিভি ক্যামেরা কিভাবে তা করলো সেই বিষয়টি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে খবর পেয়েছি। একটু সদর থানার যে পুলিশকে তারা হেফাজতে নিয়ে গেছে তাদের হবে এবং ইতিমধ্যে আপনারা সেখানে মরদেহ অধিকতর তাদেরকে হয়েছে। আমরা আসলে একটু আশপাশের পরিবেশ যে বর্ণনা দিচ্ছি সেটি মারা গেছেন, অর্থাৎ তার নাম হচ্ছে রুবি, তার স্বামী তিনি হচ্ছেন দ্বিতীয় লিনা আক্তারের, আমরা যে তথ্যটি পেয়েছি দ্বিতীয় স্বামী আমি তথ্য এটি পুলিশ কাজ করবেন তারা অনেকটা অনুমান নির্ভর যে তো নাও হতে পারে। তারপর আমরা যে তথ্যটি পেয়েছি সেটি এলাকাবাসী বিভিন্ন জনের কাছ থেকে আমরা সে তথ্যটি পেয়েছি, বিভিন্ন সময় তাদের মধ্যে জমি সংক্রান্ত, তবে আমি বারবারই বলছি সত্য বা সেটি আমরা নিশ্চিত নয়। পাশাপাশি উসমানী তিনি যখন তাকে তার পরিবার থেকে ত্যাজ্যপুত্র করা হয়েছে আমরা শুনেছি, তবে সেটি তাদের পরিবার আরো ভালো, তবে এখন যে চেয়ারম্যান ঘাট এলাকায় এখানে প্রথমে যেভাবে কথা বলি কিন্তু এখন অনেকটা একটু আগেই যে অর্থাৎ এই ভবন আব্দুর রহিম এবং আব্দুর রহিম নামে এক ব্যক্তি ছিলেন সেই রুমে, সেখানে তিনি একজন রোহিঙ্গা নাগরিক বলে তিনি নিজেও স্বীকার বলছিলেন, তার পরিবার রোহিঙ্গা ক্যাম্পে থাকে এলাকায়। একটি বিষয় বলে রাখি, কক্সবাজারের দক্ষিণ রুমালিয়া ছড়া থেকে শুরু করে পাহাড়তুলি সহ বিভিন্ন জায়গায় আপনারা জানেন অনেক রোহিঙ্গা এখানে বসবাস করছে, অনেকেই গোপনে বাংলাদেশি পরিচয়পত্রও কিন্তু অনেকে বহন করছে, সেরকমই তথ্য আমাদের কাছে আছে। তবে কী কারণে এবং কেন হত্যা করা হয়েছিল, আমাদের কাছে নিহত লীনা আক্তারের একটি ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই ছবিতে আমরা দেখেছি তার হাত পায়ের কালো চিহ্ন রয়েছে এবং এটি দেখে আসলে অনেকটা অনুমান করা হয় তার হাত পা বাঁধা ছিল, তবে চিহ্ন পাওয়া গেছে যেই মেরে ফেলা হয়েছে, অর্থাৎ তার কয়েক পেয়েছেন, তবে সেটি
চিহ্ন নাকি তাকে সময় তাকে তার দেখ কষ্ট হত্যাকাণ্ড কুয়াশার মধ্যে রয়ে গেছে প্রকৃত কারণ কিন্তু উদ্ঘাটন করা কাজ না এটি কিন্তু এখন পুলিশ কাজ বিভিন্ন জনের তথ্য মূলত আমরা তথ্যটুকু সরবরাহ করছি আমরা যে তথ্য থাকতে পারে কেন অর্থাৎ যে কখন এবং পাশাপাশি তার তার যে ফ্ল্যাটের অপোজিটে যে কক্ষের আক্তার যিনি যাকে রোহিঙ্গা তিনি একজন এবং যখন সংগঠিত হয় তখন যে কিছু তথ্য আমাদের কাছে এসছে কাছে আমরা অনেকটা সে তথ্যটি শুনে আপনাদেরকে বলছি আরবিক বিষয় নিয়ে কাজ করবেন এখান যাচ্ছেন এখনো পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন সিআইডি কাজ করে যাচ্ছেন টিম কাজ করে যাচ্ছেন তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই কাণ্ডটি সংঘটিত হয়েছে তার 100 গজের মধ্যে কক্সবাজার পুলিশ ফাঁড়ির ফাঁড়ি রয়েছেন সেখানেও করে যাচ্ছেন তবে তারাও সেরকমই আমরা শুনেছি তবে এলাকায় যখন একটি পুলিশ ফাঁড়ি যখন স্থাপন দায়িত্ব হচ্ছে সার্বিক বিষয় অর্থাৎ এলাকার নিরাপত্তা নিশ্চিত অনেকে অভিযোগ করেছেন সেই তারা তাদের কাজ সঠিকভাবে পালন করতে পেরেছেন সেটি নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন ছড়িয়ে করেছেন অনেকে তবে আমরাও সেই প্রশ্নটিও আমরা রেখে যেহেতু পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারাও কিন্তু পাশাপাশি যে কি যদি কোন একটি হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় সেই কাজগুলো করবেন তবে কার এখানে দায় ছিল এবং হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল সেটি তারা খুঁজে বের কাছে এসেছে সে তত্ত্বটি হচ্ছে আজ যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তার বিপরীত ফ্ল্যাটে যেই রোহিঙ্গা নারীরা বসবাস করছেন দুজন অপরিচিত যুবক এসেছিলেন বলেও একটি খবর আমরা এবারেই আমরা বারবারই বলছি আমরা অসমর্থিত সূত্রে আমরা সেই তথ্যগুলো এই এখানে পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কিনা জমি সংক্রান্ত কিনা বা পাশের ফ্ল্যাটের সেই সময় যখন হত্যাকাণ্ড সেই ঘরের দরজায় তালাবদ্ধ প্রশ্ন তৈরি হতে পারে তো সার্বিক অর্থাৎ যেই পুলিশ ফাঁড়ির কথা বলা হচ্ছে তারা নিয়মিত এই সেটিও কিন্তু অনেকটা প্রশ্ন রেখে কথা বলার চেষ্টা করছি লাইভ শুরুর আগে আমরা কথা বলার অনেকক্ষণ ধরে আছেন একটু বলেন তো আসলে এই এলাকার আইন আপনি কি রকম পরিস্থিতি দেখেন আপনারা সবার সামনে অর্থাৎ তিন পথ মেরে ফেললো এইটা নিয়ে আপনি কিভাবে দেখেন এই ঘটনাটি এটা আমি কিভাবে দেখবো ভাই কাজ কাজ করি আমরা এখানে আসছি না ধন্যবাদ না আমি মনে করি চেষ্টা করছিলেন সেজন্য ধন্যবাদ আপনার আসলে এলাকাবাসী যেটি বলছিলেন এর আগেও আমরা একাধিকজন মানুষের সাথে কথা বলছি একটু আসতে পারেন হ্যাঁ কারণ আমরা সরাসরি যেহেতু এর আগেও অনেকজন আমাদের সাথে কথা বলেছেন আবার অনেকেই 2টা বাজে মধ্যরাত মানুষের যে উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যেই নারী এবং তার মধ্যে আমরা জেনেছি একজন সন্তান তিনি পড়াশোনার জন্য চট্টগ্রাম আসলে সেরকম কোনো তথ্য পাইনি জানাতে পারবো যিনি আসলে
অর্থাৎ তিনি আজকে যে ছিলেন না। তো দর্শক আমরা চেষ্টা করি, তারাও যাচ্ছেন, পুলিশ যাচ্ছে, আবার পুলিশ তাদের কাজ করছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি এইটি আসলে উদ্ঘাটন হোক। পাশাপাশি একজন যেই লীনা আক্তার, তিনি তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেই অর্থাৎ হত্যা করা হয়েছে সেই হত্যার প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক, সেই সে তথ্য আমরা আসলে উদ্ঘাটন হোক সেটিও চাই। তো দর্শক, এই ছিল এখানে।